জাঁথি থিবে কণ ক্রিয়া কণ তথাপি ক্লাসে আমি টিকা দেখা তাপরে আমি বাচ্যার পরবর্তন বডি ওকে প্রথমে দেখত ক্রিয়া 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 হোচি যে কামটি হচ্ছে কর্তা দ্বারা সেইটা হচ্ছে ক্রিয়া কর্তা দ্বারা যে হুয়ে সেইটা হচ্ছে ক্রিয়া পদ বুঝি যদি বুঝি হোনি একটু পুরো ক্লিয়স বুঝিপারে ভরি বহি পড়ুচি তাহলে এখানে ক্রিয়াপদ কন ক্রিয়া পদ হোচ্ছি পড়ুচি

তাহলে খেড়া কার্য তাঁর দ্বারা যেহেতু হোক স খেড়ু গোটি এখানে ক্রিয়া পদ হয়ে যেক্সট কোশ্চিন নম্বর থ্রি দেখুন গীতা ও রীতা হসুঁচ তাহলে এখানে কর্তা কি কর্তা হচ্ছেন গীতা ও রীতা উভয় দুজন যাক কর্তা যাবে কর্তা হয়ে যাবে এবং ক্রিয়াপদ কন হয়ে যাব হসুচা সে কন করা যাচ্ছে না হসি কাজ হোচি সে হসুঁচ গোটি ক্রিয়াপদ হয়ে যাব জা আপন মানে ক্লিয় কর্তা কোণ ক্রিয়া কন জে তথাপি টিকিট টিকি জা নি ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ କ୍ରିୟା କ୍ରିୟା ପୁଣି କେତେ ଭାଗରେ ବିଭକ୍ତ କ୍ରିୟା ହଉଛି ଦୁଇ ଭାଗରେ ବିଭକ୍ତ ଗୋଟିଏ ହେଉଛି ସକର୍ମକ କ୍ରିୟା ଆଉ ଗୋଟିଏ ହେଉଛି ଅକର୍ମକ କ୍ରିୟା ସକର୍ମକ କଣ ବାକ୍ୟରେ କର୍ମ ଥିଲେ ତାକୁ ସକର୍ମକ କ୍ରିୟା ବୋଲି କୁହାଯିବ ବାକ୍ୟରେ ଯଦି କର୍ମ ନଥାଏ ତାକୁ ଅକର୍ମକ କ୍ରିୟା ବୋଲି କୁହାଯିବ ବୁଝିଗଲା କର୍ମ ଥିଲେ ସକର୍ମକ କର୍ମ ନଥିଲେ ଅକର୍ମକ ପୁଣି କର୍ମ ଅଛି କି ନାହିଁ ବୋଲି କେମିତି ଜାଣିବ କାହାକୁ ଏବଂ କ'ଣ মানে কম মো পুরো মো ওয়েখি নিজে টাইপ তাপ করেছি সো প্লিজ মন ধ্যান দিয়ে দেখুন কাহকু এবং কন মানে কন ক্রিয়া কু কাহকু কিংবা কণ বলে প্রশ্ন পচারলে যদি দুইটি উত্তর মধ্যে গোটি উত্তর আসে তাহলে সেইটা হচ্ছে সকর্মক ক্রিয়া হব বুঝিপার্লে নি ওকে এবার কোয়েশ্চিন দেখ আপনার ক্লিয়ার হয়ে চন্দন চিঠি লিখুছি তাহলে এখানে কর্তা কখন কর্তা হন ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି କ୍ରିୟା ପୂର୍ବରୁ ଆପଣମାନେ କୋଶ୍ଚିନ୍ କରିବେ କ'ଣ ଲେଖୁଛି ଆନ୍ସର ଆସୁଛି ନା ଚିଠି ଲେଖୁଛି କ'ଣ ଲେଖୁଛି ନା ଆନ୍ସର ଆସୁଛି ଚିଠି ଲେଖୁଛି ଯେହେତୁ ଚିଠି ଆନ୍ସର ଆସୁଛି ସେଥିପାଇଁ ଏଇଟା ଗୋଟିଏ ସକର୍ମକ କ୍ରିୟା ହେଇଯିବ ଲେଖୁଛି ଗୋଟିଏ ସକର୍ମକ କ୍ରିୟା ହେଇଯିବ ବୁଝିପାରୁଛନ୍ତି ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ କ୍ରିୟା କ୍ରିୟା ପୂର୍ବରୁ ଯଦି ଆପଣମାନେ କାହାକୁ କ'ଣ ବୋଲି ପ୍ରଶ୍ନ ପଚାରିବେ যদি যিকোনো দুইটি মধ্য গোটেইৰ উত্তৰ আছো ত' সকৰ্ম ক্ৰিয়া হৈ যাব যদি কাহা কণ বুলি প্ৰশ্ন পচাৰিলে ক্ৰিয়া পূৰ্ব যদি কা কণৰ আনচাৰ আছিলা নাই তাক অকৰ্ম ক্ৰিয়া বুলি কোৱা যাব গোটেই এগজাম্পল নি হৰি জৰে হচুচ হৰি জৰে হচুচ মানে কণ হছু কণ হচুচি ৰ আচাৰ আছুচি কি আছুনি যিহেতু কণৰ আনচাৰ আছোনি আমি ক্ৰিয়া পদ পূৰ্ব কােইক কেশচ্চন কৰিবা क्रियापद हूँ हसुचे क्या को हसुची ना कुछ हसुचे मान जोर से हसुचे क्या हसूची रन्सर कौन आसू कि मिलूनी कणरे भी आंसर मिलूनी कि प्रश्न कले तार भी आंसर आमको मिलूनी जेहेतु तो आंसर मिलूनी अकर्मक क्रियापद अकर्मक क्रिया कितना चंदन जेठी लिखुचे कण रही सकर्मक क्रिया बुझिपाल

দেখতে বাচ্যর প্রকারপথ বাচ্য কে ভাগ বিভক্ত দুই ভাগ বিভক্ত কণ কন গোটে হচ্ছে কর্তৃবাচ্য আছে অকতৃ বাচ্য পতৃবাচ্য কে ভাগ বিভক্ত অকতৃ বাচ্য দুই ভাগে বিভক্ত গোটে আ হইমাচ্য আছে ভাববাচ্য কিন্তু বাচ্য কে ভাগের বিভক্ত কহিলে আপন মানে কহেবে বাচ্য হো তিন ভাগের বিভক্ত কণ কণ গোটে হচ্ছে কর্তৃবাচ্য আগোটে কর্মবাচ্য আছে ভাববাচ্য এই তিনটা কু কেবে ওকে কিন্তু আকচু বাচ্য হো দুইভাগ বিভক্ত গোটে হচ্ছে কর্তৃ আর গোটে হকর্তৃ অকর্ত বাচ্য কু দিইভাগের বিভক্ত করা যায় সেটা হচ্ছে কর্মবাচ্য গোটে হচ্ছে ভাববাচ্য কিন্তু মনে রাখতাচ্য হোক তিন ভাগের বিভক্ত কন কর্তৃবাচ্য কর্মবাচ্য আর গোটে হাববাচ্য কর্মবাচ্য কন হয়ে কর্মবাচ্য হচ্ছে সকর্মক ক্রিয়া থাকে কর্মবাচ্যের ভাববাচ্যের অকর্মক ক্রিয়া থাকে এতকি মনে রাখত

কর্তা সবুবে প্রথম বিভক্তি হয়ে থাকে কর্ম সবুলে দ্বিতীয় বিভক্তি হয়ে থাকে এবং কর্তা অনুসারে ক্রিয়া পদ লাগি থাকে কর্তা যদি প্রথম বিভক্তি হব ক্রিয়া প্রথম বিভক্ত এবং কর্তা অনুসারে ক্রিয়া পদ লাই ওয়ান ওয়ান লেখা যাই দেখুন গোটেজল এক্জাম্পলি রমেশ খবর কাগজ পড়ুচি এটা কর্তৃবাচ্য কমিটি হল দেখুন কর্তৃবাচ্যে আমি আপনার ট্রিক কিনে ওয়ান টু কর্তা অস প্রথম বিভক্তি হব কর্ম সবুবে দ্বিতীয় বিভক্তি হব এবং কর্তা অনুসারে ক্রিয়া লাগবে রমেশ খবরকগজ পড়ুচি তাহলে এখানে কর্তা কে কর্তা হচ্ছে রমেশ তাহলে রমেশ কথম বিভক্তি অনেক রমেশ হচ্ছে কর্তা কণ পড়ুচি কোশ্চেন কর ক্রিয়া পদ পূর্ব আপনার মানে কোশ্চেন করত রমেশ ক না খবরকগজ পড়ুছি তাহলে হয়ে খবরকগজ কবরকগজ এখার কর্ম হয়ে গলা কর্ম হল କଣର ଆନ୍ସର ଆସୁଛି ସେଥିପାଇଁ ପଢ଼ୁଛି ଗୋଟିଏ ସକର୍ମକ କ୍ରିୟାପଦ ହେଇଗଲା ପଢୁଛି ତ ପଢୁଛି ଗୋଟେ କ୍ରିୟାପଦ କ୍ରିୟାପଦ ମାନେ ସକର୍ମକ କ୍ରିୟା ପଢୁଛି ଗୋଟିଏ ଏଠାରେ ସକର୍ମକ କ୍ରିୟା ହେଇଯିବ କାହିଁକିନା আপন টিকে টিকি কি ক্রিয়া পদ পূর্ব আপন মানে কণ এবং কাহকু লগাই কোশ্চেন কলে যদি তার আনসার আসু তাহলে সেটা গোটে সকর্মক ক্রিয়া পদ হয়ে যাব যেহেতু পড়ুচি ক্রিয়া পদ পূর্ব কড়ুচি দিলি এবং কণ রানসর খবর কগজ আসি যাচ্ছি সেই পড়ুচি এক সকর্মক ক্রিয়াপদ হয়ে গেল সকর্মক ক্রিয়া পদ জানি কমিটি কর্তৃপাচ্য হল দেখত রমেশ হোচি প্রথম বিভক্তি অনেক খবর কাজ যখন পড়ুচি তাহলে খবর কু କୋଉ କୋଉ ମାନଙ୍କୁ ଥିଲେ ଦ୍ୱିତୀୟ ବିଭକ୍ତି ହୋଇଥାଏ ମୁଁ ବିଭକ୍ତିରେ ପୁରା ପଢ଼େଇଛି ରମେଶ ଖବର କାଗଜକୁ ପଢ଼ୁଛି ତ ଇଏ ଦ୍ୱିତୀୟ ବିଭକ୍ତି ଅଛି ନା ନାହିଁ କୋଉଟା ଉହ୍ୟ ଅଛି ଏଠାରେ ବୁଝିପାରୁଛନ୍ତି ଏବଂ ରମେଶ ଅନୁସାରେ ପଢ଼ୁଛି ହେଇଛି ତାହେଲେ କର୍ତ୍ତା ଅନୁସାରେ କ୍ରିୟାପଦ ବସିଛି ଏଠାରେ ରମେଶ ଅଛି ଯଦି ପଢ଼ୁଛନ୍ତି ଦେଇଥାନ୍ତା ତାହେଲେ ରମେଶ ସହିତ କର୍ତ୍ତାପଦର ସମ୍ବନ୍ଧ ରହିଥାନ୍ତା କି ରହିନଥାନ୍ତା ଯେହେତୁ ରମେଶ ଅଛି ସେଥିପାଇଁ ପଢ଼ୁଛି ହେଇଛି ବୁଝିଗଲା ଏବେ ନେକ୍ସଟ ଆମେ ଦେଖିବା କର୍ମବାଚ୍ୟ কর্মবাচ্য কন কর্মপ্রধান থাক কর্মচ্যের তৃতীয় ও ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে মনে রাখবে কর্মবাচ্যের তৃতীয় বিভক্তি হয়ে ষষ্ঠী বিভক্তি হয়ে। কর্তা সহিত তৃতীয় বিভক্তি হয়ে রে দ্বারা দেই মানক দ্বারা লাগি নহলে ষষ্ঠী বিভক্তি হয়ে রানি এবং সকর্মক ক্রিয়া হয়ে আপন মানে কর্মবাচ্য বলে কহিবে তাহলে কর্মবাচ্য কিপর চিহ্নে ତୃତୀୟ ବିଭକ୍ତି ଥିବ ନହେଲେ ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତି ହେଇଥିବ ସେଇଟା ସକର୍ମକ କ୍ରିୟା ହେଇଥିବ ତାହେଲେ ଆପଣମାନେ କହିପାରିବେ ଯେ ସେଇଟା ଗୋଟେ କର୍ମବାଚ୍ୟ ବୋଲି ଏକ୍ଜାମ୍ପଲ ଦେଖନ୍ତୁ ରମେଶ ଦ୍ଵାରା ଖବର କାଗଜ ପଢା ହେଉଛି ତାହେଲେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଦ୍ୱାରା ଲାଗିଯାଇଛି ନା ସେଇଠୁ ଆପଣମାନେ ଜାଣିଗଲେ ଏଇଟା ଗୋଟେ କର୍ମବାଚ୍ୟ ହବ କେବଳ ଆଖି ମୁଜିକି ଦ୍ୱାରା ଲାଗିଛି ମାନେ କର୍ମବାଚ୍ୟ କରିପାରିବେନି ଦେଖନ୍ତୁ ଭାବ ବାଚ୍ୟରେ ବି ତୃତୀୟ ଏବଂ ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତି ହୋଇଥାଏ କର୍ମବାଚ୍ୟରେ ବି ତୃତୀୟ ଏବଂ ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତି ହୋଇଥାଏ କର୍ମବାଚ୍ୟରେ କ୍ରିୟାଟି ସକର୍ମକ ହୋଇଥାଏ কিন্তু ভাববাচ্যে ক্রিয়াটি অকর্মক ক্রিয়া হয়ে থাকে এত ডিফরে আপনার মানে কর্মবাচ্য এবং ভাববাচ্য মধ্যে মনে রক্ষা পড়ব ওকে কর্মবাচ্যের কর্মপ্রধান মানে সেটার সকর্মক ক্রিয়া নিহতি দরকার এবং ভাববাচ্যে তৃতীয় এবং ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে কিন্তু ক্রিয়াটি অকর্মক হয়ে থাকে এইটা তার তারফারেন্স কিন্তু সেম তো তৃতীয় ষষ্ঠী কর্মবাচ্যের বি ভাববাচ্যের বি তৃতীয় এবং ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে রমেশ দ্বারা খবরকগজ পড়া হোক এটা গোটে কে কর্মবাচ্য কিপর হল দেখুন

সকর্মক ক্রিয়া হইয সো রমেশ দ্বারা খবরকাগজ পড়া হচ্ছে গোটে কর্ময কর্ম বাচ্য কিন্তু কর্মবাচ্য হল বুঝি পালে যেহেতু পড়া হচ্ছে গোটে সকর্মক ক্রিয়া হল এবং সকর্মক ক্রিয়া হল কন কিনা ক্রিয়া পদ পূর্ব কন লগে কি কোয়েশ্চিন পচারি আনসার আসলাম খবরকগজ সো সেপি এটা গোটে সকর্মক ক্রিয়া পদ হয়ে গেল ওকে এবার নেক্সট দেখ ভাববাচ্য ভাববাচ্য কন ভাববাচ্যের তৃতীয় ষষ্ঠী বিভক্ত হয়ে থাকে অকর্মক ক্রিয়াপদ হয়ে থাকে মানে কর্ম এটার অপ্রধান অকর্মক ক্রিয়াপদ হুয়েজাম্পল দেখ রমেশ দ্বারা বসি হুয়ে তাহলে এঠারে মধ্যে দ্বার লাগিছে কোণ আপনারা এইটা কু কর্মবাচ্য করে রমেশ দ্বারা বসি হুয়ে তাহলে যে রমেশ দ্বারা বসিয়া হুয়ে না এই সেটেসে ক্রিয়াপদ বসিবা হুয়ে না বসা হচ্ছে ক্রিয়া তাহলে ক্রিয়াপদ পূর্ণ আপনার মানে কোণ লগে কোশ্চেন করত কস

ନାଚ ହଉ ଗୋଟେ କ୍ରିୟାପଦ ଏଇଟା ଗୋଟେ ସକର୍ମକ କ୍ରିୟା ହେଇଯିବ ନା ଅକର୍ମକ କ୍ରିୟା ହେଇଯିବ ଦେଖନ୍ତୁ କୋଶ୍ଚନ କରନ୍ତୁ କ୍ରିୟାପଦ ପୂର୍ବରୁ କଣ ଏବଂ କାହାକୁ ଯଦି ଆନ୍ସର ହେଉଥିବ ତାହେଲେ ସକର୍ମକ କ୍ରିୟାପଦ ହବ ଏବଂ ସେଇଟା କର୍ମବାଚ୍ୟ ହେଇଯିବ ଯଦି କାହାକୁ ଏବଂ କଣ କୋଶ୍ଚନ କଲେ ତାର ଆନ୍ସର ଆସୁନି ତାହେଲେ ସେଇଟା ଗୋଟେ ଅକର୍ମକ କ୍ରିୟା ହେବ ଏବଂ ସେଇଟା ଗୋଟେ ଭାବବାଚ୍ୟ ହେଇଯିବ ଏବେ କୋଶ୍ଚେନ କରନ୍ତୁ କଣ ନାଚ ହଉ ଆନ୍ସର ଆସୁଛି କି ଆସୁନି କାହାକୁ ନାଚ ହଉ ଏ ତାର ବି ଆନ୍ସର ଆସୁନି ସେଥିପାଇଁ নাচ হো তনুজার নাচ হো গোটি ভাববাচ্য হয়ে যশা করছি আপনার ক্লিয় বুঝি পারিথে নেক্সট দেখ আমি জাগিপারে কর্তৃ বাচ্য আমি দেখলে ওয়ান টু ওয়ান রয়ে মানে কর্তা সববে প্রথম বিভক্তি হয়ে থাকে কর্তা অনুসারে ক্রিয়াপদ বসি থাকে এবং কর্ম অলওয়েজ দ্বিতীয় বিভক্তি হয়ে থাকে দ্বিতীয় মানে কু কু মানুষ লাগি বুঝি হল সেইটা হয়ে কর্তৃবাচ্য কর্তৃ বাচ্য এবং সেকেন্ড এবং থার্ড দেখিলে কর্মবাচ্য আছে হচ্ছে ভাববাচ্য কর্মবাচ্যে বি তৃতীয় এবং ষষ্ঠী বিভক্তি হয়ে এবং এবং ভাববাচ্যে তৃতীয় এবং ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে কিন্তু কণ অলগা কর্মবাচ্যের ক্রিয়াটি সকর্মক হয়ে থাকব তাহলে আপনার জাঁপারে যে সেটা কর্মবাচ্য ভাববাচ্যের ক্রিয়া অকৰমক হব অকর্মক হয়ে থাকে

हरी मानी प्रथम विभक्ति हरी क्रिकेट कु खेलु ताले दुई रही क्रिकेट कु लगे थे टू ताले द्वितीय विभक्ति अच्छी हरी कर्तापद अनुसार खेलु क्रियापदी बसी वन मान बुझीप गोटे कर्तवाच्य होगा बुझीला जदि से ही को कोई

সকর্মক ক্রিয়া লে সেটা হজি কর্মবাচ্য হয়ে যাব অকর্মক ক্রিয়া পদ থিলে সেটা হচ্ছে ভাববাচ্য হয়ে তাহলে দেখুন হরি দ্বারা ক্রিকেট খেলা যাচ্ছে তাহলে এই সেটেসে ক্রিয়া পদ কন প্রথমে আপন মানুষ চিহ্নপা পড়বে ক্রিয়া পদ কন যদি আপনার ক্রিয়াপদুক চিহ্নি পেন তাহলে আনসার আপনার বহু জলদি আসি কর্মবাচ্য হব না ভাববাচ্য হব তাহলে এখানে ক্রিয়া পদ হচ্ছে খেলা যাচ্ছি খেলা গোটে ক্রিয়া পদ স খেলা যাচ্ছে এটা ক্রিয়াপদ হা କ୍ରିୟାପଦ ପୂର୍ବରୁ କ'ଣ ଏବଂ କାହାକୁ ଲଗେଇ କ୍ୱଶ୍ଚନ କରନ୍ତୁ କ'ଣ ଖେଳାଯାଉଛି କ୍ରିକେଟ ଖେଳାଯାଉଛି ତାହେଲେ କ୍ରିକେଟର ଆନ୍ସର ଆସିଯାଉଛି ସେଥିପାଇଁ ଏଇଟା ଗୋଟେ ସକର୍ମକ କ୍ରିୟାପଦ ହେଲା ସକର୍ମକ କ୍ରିୟା ସୋ ଏଇଟା ଗୋଟେ କର୍ମବାଚ୍ୟ ହେଲା ସକର୍ମକ କ୍ରିୟାରେ କର୍ମର ପ୍ରାଧାନ୍ୟ ଯେହେତୁ ରହୁଛି କ୍ରିକେଟର ସେଥିପାଇଁ ଏଇଟା ଗୋଟେ କର୍ମବାଚ୍ୟ ହେଇଗଲା ବୁଝି ହେଲା নেক্স কোশ্চিন নম্বর টু দেখুন রমেশ টিভি ভি দেখু টিভি দেখছি মানে দেখুন এটা কর্তৃবাচ্য হব না কর্মবাচ্য হব না ভাববাচ্য তৃতীয় বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তি মানে এটা গোটে কর্মবাচ্য হব না কি ভাববাচ্য নাহলে দেখা কর্তৃবাচ্য হব কি না দেখা রমেশ প্রথম বিভক্তি টি কী দেখছি মানে টিভি টি ভি কু দেখু কোটা এটা উহ অভক্ত হলে ওয়ান টু ওয়ান রে মানে। তাহলে ইয়ে গটিয়ে কর্তৃবাচ্য হয়ে যাব कर्तृवाच्य बुझी ये कर्तृवाच्य को जत बर्मवाच्य हि जीव रमेश द्वारा टीवी देखा द्वारा लगि द्वरा लगी ये कर्मवाच्य हे ना भाववाच्य हा देख भा? द्वारा तो द्वारा द्वार लगि कर्मवाच्य भी हुए द्वार लगी भाववाच्य भी जदे क्रियाटी सकर्मक सेटा कर्मवाच्य जदे क्रियाटी अकर्मक सेटा भाववाच्य रे रमेश द्वारा टीवी देखा रे क्रियापद कौन ক্রিয়া পদ হচ্ছে দেখা দেখা গোটে ক্রিয়া তো দেখা যাচ্ছে গোটে ক্রিয়াপদ হয়ে যাব কিন্তু এটা গোটে সকর্মক ক্রিয়াপদ না অকর্মক ক্রিয়া পদ কোশ্চেন করতো ক্রিয়া পদ এবং কিন্তু কাহকু লগে কি কন টিভি দেখা যাচ্ছে তাহলে কন কোয়েশন আনসার আস না যেহেতু কন কোশ্চেন আনসার আসি যাই দেখ গোটি সকর্মক ক্রিয়া পদ হয়ে গলা সো রমেশ দ্বারা টি ভি দেখা যায় কর্ম হই গলা বুঝি এবার নেক্স কোশ্চিন দেখন্ত কোশ্চেন নম্বর থ্রি মা দারা শিশুটি কু খুয় যাই বাচ্য কন হব সে বাচ্য পরছে তালে দ্বার আছে দ্বার অনে ইয়ে নিহতে কর্মবাচ্য হয়ে ভাবচ্য হয়ে দেখা এটা কর্মবাচ্য না ভাব তো এই যে মাং দ্বারা শিশুটি খুয় যাই এই সেটেসা কন ক্রিয়া হইয়াইবা ক্রিয়া রু খুয়া যাই আসি ଖୁଆଯାଇଥିଲା ତା'ହେଲେ କ୍ରିୟା ଏବେ କୋଶ୍ଚନ କରନ୍ତୁ ଏଇଟା ଗୋଟେ ସକର୍ମକ କ୍ରିୟାପଦ ହେବ ନା ଅକର୍ମକ କ୍ରିୟାପଦ ହେବ କ୍ରିୟାପଦ ପୂର୍ବରୁ କଣ ଏବଂ କାହାକୁ ଲଗେଇ କୋଶ୍ଚନ କରନ୍ତୁ କଣ ଖୁଆଯାଇଥିଲା କଣର ଆନ୍ସର ଆସୁଛି କି ଆସୁନି କାହାକୁ ଖୁଆଯାଇଥିଲା କାହାକୁ ମାନେ ଶିଶୁଟିକୁ ଖୁଆଯାଇଥିଲା ତାହେଲେ କାହାକୁ ଆନ୍ସର ଆସୁଛି ତାହେଲେ ଶିଶୁଟିକୁ ଖୁଆଯାଇଥିଲା ଯେହେତୁ କ୍ରିୟାପଦ ପୂର୍ବରୁ ମୁଁ କୋଶ୍ଚନ କଲି କାହାକୁ ଖୁଆଯାଇଥିଲା ଶିଶୁଟିକୁ ଖୁଆଯାଇଥିଲା ବୋଲି ଆନ୍ସର ଆସୁଛି ସେଥିପାଇଁ ଖୁଆଯାଇଥିଲା ଗୋଟେ ସକର୍ମକ କ୍ରିୟାପଦ ହେଇଯିବ সকর্মক ক্রিয়া এবং সে যদি পচার থাকে এটা গোটে কর্মবাচ্য হব না ভাববাচ্য হব তাহলে মাশুটি কুয়া যাই গোটি যেতবে বাচ্য হইয কর্মত্য তাহলে কন হইয মা শিশুটি কু এইটা গোটে কর্তৃ বাচ্য হইয দেখ মা হোক প্রথম ব্যক্তি ওয়ান শিশুটি কু কু লগ কু লাগি মানে দ্বিতীয় ব্যক্তি খুয় ମା ଖୁଆଇ ଦେଇଥିଲେ ମା ଅନୁସାରେ ଲାଗିଛି କର୍ତ୍ତୃବାଚ୍ୟ ହେଇଗଲା ତାହେଲେ ଦେଇଥିଲା ମାଆଙ୍କ ଦ୍ଵାରା ଶିଶୁଟିକୁ ଖୁଆଯାଇଥିଲା ଏଇଟା ଗୋଟେ କର୍ମବାଚ୍ୟ ଦେଇଥିଲା ତାକୁ କର୍ତ୍ତୃବାଚ୍ୟରେ ପରିଣତ କରିକି ଆମେ ମା ଶିଶୁଟିକୁ ଖୁଆଇ ଦେଇଥିଲେ ବୋଲି କରିଦେଲେ ଓକେ ନେକ୍ସଟ କ୍ୱଶ୍ଚନ ନମ୍ବର ଫୋର ଦେଖନ୍ତୁ କୋଶ୍ଚନ ନମ୍ବର ଫୋର ଦେଇଛି ବ୍ରାହ୍ମଣ ବେଦ ପାଠ କଲେ ବ୍ରାହ୍ମଣ ବେଦ ପାଠ କଲେ କର୍ମବାଚ୍ୟରେ ପରିଣତ କର ସେ ମେନ୍ସନ କରିଦେଇଛି କର୍ମବାଚ୍ୟରେ ପରିଣତ କରିବା ପାଇଁ তাহলে কর্মবাচ্যে পরিণত কর মানে সেটা তৃতীয় বিভক্তি হয়ে দ্বারা মানক দ্বারা বিপরে কিংবা ষষ্ঠী বিভক্তি হয়েকি র কঙ্ক লাগি মানকর লগা যাই পড়ে ওকে তাহলে ব্রাহ্মণ বেদ পাঠ কলে এইটা আগে দেখা এটা কর্তৃবাচ্য কর্মবাচ্য না ভাববাচ্য ব্রাহ্মণ প্রথম বিভক্তি বেদ কু পাঠ কলে তাহলে বেদ কু কু এটার উহে তাহলে ওয়ান টু ওয়ান এটা আছে। মানে ব্রাহ্মণ বেদ পাঠ কলে হচ্ছে গোটি কর্তৃবাচ্য কর্তৃবাচ্য ওকে এই কর্তৃবাচ্য কে যেত আপন মানে কর্মবাচ্যে পরিণত করবে যাব ব্রামণ দ্বারা বেদ পাঠ করলে হি তো সেটা কর্মবাচ্য হয়ে কিন্তু দ্বারা লাগিবা সহিত দেখবে যে ক্ৰিয়া টি ক্ৰিয়া সকৰ্ম অকৰ্মচ্য হ'ব যদি অকৰ্ম থাকে সেইটা ভাৱ বাচ্য হৈ যাব ব্ৰাহ্মণৰ দ্বাৰা বেদ পাঠ কৰো এই চেণ্টেন্সৰে ক্ৰিয়া কণ ক্ৰিয়া পদ হ'লা পাঠ কৰিব ক্ৰিয়া মানে পাঠ কৰো ক্ৰিয়া পদ ক্ৰিয়া পদ পূৰ্ব কােইক কন কৰি କ'ଣ ପାଠ କରାଗଲା ନା ବେଦ ପାଠ କରାଗଲା ତାହେଲେ ବେଦ ଆନ୍ସର ଆସୁଛି ସେଥିପାଇଁ ପାଠ କରାଗଲା ଗୋଟିଏ ସକର୍ମକ କ୍ରିୟାପଦ ହୋଇଯିବ ଯେହେତୁ ଏଇ ସେଣ୍ଟେନ୍ସଟିରେ ସକର୍ମକ କ୍ରିୟାପଦ ଅଛି ସ୍ୱ ବ୍ରାହ୍ମଣଙ୍କ ଦ୍ୱାରା ବେଦ ପାଠ କରାଗଲା ଏଇ ସେଣ୍ଟେନ୍ସଟି ଗୋଟିଏ କର୍ମବାଚ୍ୟ ହେଇଯିବ ବୁଝି ହେଲା ମୁଁ ଆଶା କରୁଛି ଆପଣମାନେ କର୍ତ୍ତୃବାଚ୍ୟ କର୍ମବାଚ୍ୟ ଏବଂ ଭାବବାଚ୍ୟ पूरा क्लीयरली मैंने क्वेश्चन प्राक्ट कले अटोमेटिकापर ओके बहुत क्वेश्चन को माने प्राक्टिस पड़ा मैंने पूरा क्लीयर हो प्राक्टिस एग्जाम सरी पूरा खाली इयर क्वेश्चन एक्जाम पर्यटन प्राक्टिस प्लीज चैनल को सेबस्क्राइब करनी ओके थैंक यू